হ্যালো ফ্রেন্ডস, আপনার দেখিপারে ইয়ে হচ্ছে সেই কোণার্ক মন্দির চক, যে চক সাহায্যে 24 আওয়ার টাইমিংটা আমি জাঁপারি থাকু। তো এই যে সিঁড়ি আপনার সামনে দেখিপারে ইয়ে কোণার্ক মন্দির উপরক যাওয়া রাস্তা, তো ইয়ে হচ্ছে সেই প্রসিদ্ধ সারা ভারতের সারা পৃথিবীর সেই প্রসিদ্ধ সন টেম্পল, যাহার ইতিহাস বহু কথা কহে, যার কিংবদন্তী ঐতিহাসিক ঘটনা সবু চমৎকার। আসন্তু সে বিষয়ে জাঁয়া, ভিডিওটি লাস্ট যাই দেখুন, ব্লগটি দেখুন। ফ্রেন্ডস, আপনার দেখিপারে মু বর্তমান কোণার্ক সন টেম্পলে অছি, তো ভিডিওটি লাস্ট যাই দেখুন, লাইক করতু, শেয়ার করতু। জয় ওড়িশা, জয় জগন্নাথ। তো ফার্স্ট অফ অল আপনার যদি কোণার্ক মন্দির ভিজিট করা চাহুমান, প্রথমে তো আপনার গোটে টিকট কাউন্টর গোটে টিকট কাটি আপনার যাওয়া পড়ব। তো দেখুন বহু সারা লোকর গহলি মধ্যে মু চালিলি সেই কোণার্ক সূর্য মন্দির তো পরিদর্শনরে। তো চালু আপন মানে যদি নূ আসছেন চ্যানেলকু, লাইক করন্তু, শেয়ার করন্তু, সবসক্রাইব করন্তু। তো দেখিপারে ভিডিও মধ্যে বহুত হয়েছি, বর্তমানে টিকট কাউন্টরে 40 টাকা লেখায় গোটে টিকট সেটি মিলুচি, তো আপনার আনিপারে। তো দেখুন বর্তমানে এটি টিকট চেকিং হচ্ছে। তো চালু মো টিকট চেকিং সরলা, তো এটা দেখিপারে ইয়ে হচ্ছে এন্ট্রি গেট। তো আপনার এটা কোণার্ক সন টেম্পলরে এন্ট্রি কলে তো চারিআড়ে সব পুরা ক্লিন রখা হয়েছে, সফা সুতরা চালছে সবুড়ে। তো মুখ সকাল সকাল দেখিপারে পৌঁছে যাইছি, ইয়ে হচ্ছে কম তাঁকর গাইডিং, যে আপনার গাইড সাহায্যে যাইপারে। তো দেখুন বহুত ভাল লাগুচি কোণার্ক সন টেম্পল। তো এখানে আপনার দেখিপারে যে হাতি, তা গোটে মানুষকে হাতি চাপি ধরে বসছি, তা উপরে আমার সিংহ চাপি ধরেছি। চালু উপরকে যা দেখা কোণ সবু বিভিন্ন ঘটনাবলী সবু ইতিহাসের বর্ণিত সারা কথা এ ভিতরে আমি জাঁয়া। আপনার দেখিপারে ইয়ে হচ্ছে সেই নাট মন্দির কুহতি, যা বর্তমান ভগ্নাবশেষে অবস্থিত। তো আগকালে বিশ্বাস করা যায় যে এদিনে গোটে বহুত বড় মন্দির লা, তো কালক্রমে ইয়া ভাঙ্গি এতকিরে পৌঁছিছি বলে বিশ্বাস করা যায়। তো আপন মানে দেখিপারে এ সারা পৃথিবীরে প্রসিদ্ধ সন টেম্পল, যা সূর্যঙ্কর মন্দির বলে কুযাচ্ছি, যা যেতবে রাজা লে লাঙ্গুড়া নরসিংহদেব ভগবান সূর্যঙ্ক রথ ভরি আহক নির্মাণ করে। দেখুন বিশাল মন্দির ইয়ে, তো বিশ্বাস করা যায় এমতি তিনোটি মন্দির লা বলে। তো এটা হচ্ছে দুইটি মন্দির ভাঙ্গি যাইছি, তো এ হচ্ছে কোণ শেষ মন্দির, যা মুখ্য মন্দির বলে কুযাচ্ছি। তো দেখিপারে আপনার, আজকু 120 বর্ষ তলে এর যে মুখ্য গেট লা, তাকে বন্ধ করে দিয়া যাই, আপনার মানে দেখিপারে। তো এই যে আপনার সামনে দেখিপারে ইয়ে হচ্ছে এইভাবে 12টি চক অছি, মানে 12টি মাসর ঘটনা সব বর্ণিত হয়ে অছি। তো এর মধ্যে এসব চক সাহায্যে আমি মধ্যে গোটিয়ে দিনর 24 আওয়ার টাইমিংটা মধ্যে আমি জাঁপারা। এ আপনার দেখিপারে সনর শেডটা যে ছাইটা যেমনি পড়লে টাইমিংস মধ্যে সেমতি আমার চেঞ্জ হচ্ছে ঘণ্টা ভাইয়া। তো বহুত কিছু কথা আপনার গাইডলাইনে আহরি কিছু বুঝিপারে তা বিষয়ে। এটা হচ্ছে তার ব্যাক সাইড, আপনার দেখিপারে ইয়ে হচ্ছে সে ব্যাক পটে সন টেম্পল যে ব্যাক সাইড অছি, তো দেখুন এঠারে মধ্যে পুরা গেটকু বন্ধ করে দিয়া হয়েছি। তো এটি দেখিপারে এটা না গোটে সিঁড়ি, তো সিঁড়ি সাহায্যে সন টেম্পল উপরক যাওয়া মধ্যে রাস্তা মধ্যে করা হয়েছি। দেখুন কত সুন্দর মন্দির, মন্দিরে লোক মানকর গহলি সঙ্গে বহুত কিছু কথা এটি লুচি রয়েছে, যা আমি শিখাইবা পাইলু। তো এটা দেখিপারে ছায়া মন্দির যেটা কুযাচ্ছি, পুরা ভগ্নাবশেষে অবস্থিত, অধা অধা অছি আছে না।
ଏଇଠି ଦେଖିପାରିବେ, ଏହା ହେଉଛି ଛାୟା ମନ୍ଦିରର ଦୃଶ୍ୟ। ବହୁତ ସୁନ୍ଦର ଦୃଶ୍ୟ ହୋଇଛି, ଆକର୍ଷଣୀୟ ଦୃଶ୍ୟ ହୋଇଛି। ଛାୟା ଦେବୀ ବୋଲି ରହୁଥିଲେ, ତାଙ୍କୁ ମଧ୍ୟ ଏଠି ପୂଜା କରାଯାଉଛି। ତ ସେ ଆଗରେ ଆପଣ ଦେଖିପାରିଥିବେ ଗୋଟେ ଇଟା ମନ୍ଦିର ଅଛି। ତ ଚାଲନ୍ତୁ ତା ପାଖକୁ ଯିବା, ଦେଖିବା କେମିତି ହେଇଛି। କରୁକାର୍ଯ୍ୟ ବହୁତ ମହାନ କରୁକାର୍ଯ୍ୟ ଥିଲା, କାନ୍ଥ ଗୁଡ଼ିକର ଶିଳ୍ପୀ ଦେଖି ଆମେ ବହୁତ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେଲୁ ମଧ୍ୟ। ତ ଆପଣମାନେ ଦେଖିପାରିଥିବେ, ଇଏ ହେଉଛି ଇଟା ମନ୍ଦିର, ଇଟାରେ ନିର୍ମିତ ଏହି ଭଗ୍ନ ମନ୍ଦିର। ତ ଯଦି ଆପଣ ନୂଆ ଆସିଛନ୍ତି ତାହେଲେ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ସେୟାର୍ କରନ୍ତୁ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ। ଏଇଭଳି ଆମ ଭିଡ଼ିଓକୁ ଆପଣ ଦେଖିଥାନ୍ତୁ, ଆମକୁ ସପୋର୍ଟ କରନ୍ତୁ, ଓଡ଼ିଆ ବ୍ଲଗ୍କୁ ଆପଣ ଦେଖୁଥାନ୍ତୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ଓଡ଼ିଶା।